হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড আফটারনুন, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, সেই উপলক্ষে আজকে ব্লগটা বানিয়েছি। তো দেখে নাও কী কী রান্নাবান্না আমি করেছি। আজকে যেহেতু শনিবার, সেহেতু আমি সমস্তটা নিরামিষের ওপরই করেছি। নটে শাক পোস্ত দিয়ে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বিউলির ডাল, আলু পোস্ত, আমের চাটনি, পাঁপড়, পায়েস, এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। এখানে কিষাণু অলরেডি খেতে বসে পড়েছে, ও নিজে হাতেই পায়েসটা খাচ্ছে। আর আমি এইদিকে আমার হাজব্যান্ডকে খাবার দিচ্ছিলাম, সেহেতু কিষাণু একা একাই খেতে বসে পড়েছে। ওই যতটুকু মানে খাওয়া যায় ততটুকুই ও নিজে হাতে খাচ্ছে, আমাকে ডিস্টার্ব করছে না। লাঞ্চে আমি ওকে খাইয়ে দিই, ও নিজে হাতে খায় না। তো আজকে যেহেতু ও মানে খাচ্ছে, আমি ওর কিছু বললাম না, বললাম যে না খা ঠিক আছে। তো ও যেমন পারে তেমন নিজের মতো করে খাচ্ছে। আর দেখে নাও, আমি আমার হাজব্যান্ডকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড এবার খেতে বসবে। এখন খেতে বসে পড়েছে। এখন আমরা পার্কে যাচ্ছি, এই যে তিনজনে মিলে। ঘুরে আমার তো বেশ ভালো লাগলো, আর কিষাণুর তো আমার থেকেও অনেক অনেক বেশি ভালো লেগেছে, অত এখান থেকে যেতেই চাইছে না। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফিরে যাব। ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না, এখানেই এন্ড করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।